এই মামলা চাচা কি অবস্থা চাচা? চাচা ভালো চাচা, আজকে তো বড় মামলা দিতে বোন, কিন্তু মানুষ আমার আজকে খাইছে। হানিফ ভাই তোমার কিছু কইছিলাম, একটা এক লাখ এই 1000 টাকা মামলা খাবো, মামলাটা আনছো? আরো বড় আনছো না? অনেকদিন ধরে কইতেছি 1000 টাকা মামলা দিমু দিমু দিমু, কমেন্ট কিন্তু পড়ে গেছে 5000। আলহামদুলিল্লাহ না, এখন 1000 টাকার মামলাটা আজকে দেখামু। দেখা দাও মামলাটা কই, 1000-এর বড় মামলাটা আজকে খামু, কোন কথা হবে না। বিশাল বড় শ্রেণী, শ্রেণীর ভিতরে হবে মামলা, সুন্দর করে সাজায় মাজায় দিবা, দেখি বড় মামলাটা কেমন হয়, 1000 টাকার মামলাটা কেমন হয়। আই হাই রে, মনে হয় তো দানবটা নিচে রে, উড়া উড়া উড়াও। বাংলাদেশের টপ টপ নলি, আজকে বাংলাদেশের টপ নলি এটা, বাপ রে বাপ, সেই কাকা সেই, উড়া উড়া উড়াও। মামলা মামলা করো খালি, দেখো কত বড় মামলা দিয়া দিছি, আনাম মামলাটা আজকে দিয়া দিছি, বোঝো নাই না? থাক থাক, অসুবিধা নাই, দেন মামলাটা কত বড়, ডাইরেক্ট হাতির পাওলে এসি আজকে। এই হালকা ঝোল মেরা দাও, ওইসে ওইসে আর ঝোলমুল মারান লাগবো না। হ্যাঁ এই নলিটা দেখে কিন্তু নকল করে হালাইবো লোকজন, আজকে সাজগুজ চলতেছে, মামলা বড় তো। সেই এই যে ছোট ভাইটা আইসা আমার ভিডিও দেখনের লিগা, বাংলাদেশের ভিতরে 1000 টাকার নলি, খালি 500-600 খাইয়া দেখাও, এই তো 1000। আই হে রে ভাই, আমি কি পারু মেটা রে, পেরা গেছি। আজকে যা আছে কপালে, মামলা হয়েছে একের মামলা। ওই মামা একের মামলা লইছি, মামা দেখ কত বড় দানবটা, চমলক্ষ বাহিনী, দেখো জিনিসটা কি, খাইবা আর ফুর্তি করবা। 1000 টাকার মামলা বড় ভাই, বেশি কিছু না, এত বড় মামলা। এই যে তোমরা যারা কুরবানিদের ভিতরে কুরবানির লেক মেক রাইখা দিছ, সুন্দর করে দেখো যেমনে বানাইবা, এমনে বানাইয়া এরপর আমার মতো ডেকসি লয়ে বইবা, ডেকসি লয়ে বইয়া খাইবা, নয়তো শান্তি পাইবা না। যে লেভেলের জিনিসটা লইছি, খাইয়াও তো শান্তিটা লইতেইব। নলি বাবা কি ফেলে গেছে কা? নলি বাবা মনে করছে অল বিশাল নলিয়া বসে, বাংলাদেশের টপ, তুমি না হলে খবর লাগে এটাই বাংলাদেশের টপ নলি। 1000 টাকার মামলা, বেশি কিছু না, খালি মামলা মামলা করে, খালি মামলা মামলা করে, আমার মামলা দিতে চাই, আমি লাই পুলিশ লাই ঘুরি, আমার দেবো মামলা, আজকে লেগে 2-4 মামলা দিয়ে দিলাম। তুমি সবসময় মামলা লাগে থাকো, তোমার মামলা দিব কেন? আমি তো মামলা বাবা বোধ নাই, আমি মামলা দিন না কে দিব। তোমরা নজর নজর কেউ দিও না, বিসমিল্লাহ করে খেয়ে আছি, জিনিসটা কি মামা, খায় শেষ করতে পারো? অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা আমার ব্লগ দেখে, আমার ভিডিও সব সময় দেখে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমাদের আম্বাগিচা হাটে গেছিলাম, কেনগঞ্জ আম্বাগিচা হাটে, অনেক সিনিয়র জুনিয়র অনেক ভাই বেদালয় দেওয়া হয়েছে, আল্লাহর মতো সবাই ভালোবাসা দিছে, সবাই জিজ্ঞেস করছে এই তুমি নলি বাবা না, এই তোমাকে তো চিনি, মানে অনেক ভালো লাগছে। আমাদের কবুতরপাড়া কিছু সিনিয়র ভাইরা একদিন রাত্রে আমাকে ধরছিল, বলছে এই তুমি না ভিডিও করো, তুমি না নলি বাবা, মানে খুবই ভালো লাগছে ভাই। সেদিনকার হাডওয়ে দুইটা ভাই ব্রাদার, মোটামুটি হাডে অনেকের সাথে পরিচয়, তো
তারপরে গরমি আসার সময় এক ভাইয়ের সাথে দেখা, ভাইও বললো বিগ ফ্যান বিগ ফ্যান। ভাই বিগ ফ্যান বলবেন না, কিন্তু আপনাদের অনেক ভালো লাগে আমার সাথে দেখা করলে কিংবা দেখা হইলাম অনেক ভালো লাগে। তবে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন কিংবা সবসময় সাপোর্ট করছেন কিংবা আমার ভিডিও দেখেন, তো ধন্যবাদ ভাইয়া। আর এই যে নলি বাবার যে নলি মলি খায়, এত কিছু যে খায়, নলি বাবাই কিন্তু অনেক ভালোবাসে আপনাদের, বুঝছেন? এই কারণে আপনাদের জন্যই নলি বাবা এত কিছু করে কিংবা ভিডিও টিডিও করে, আপনারা সবসময় সাপোর্ট করেন, এই কারণে যে 1000 মামলা দিতে পারে, নাহলে কই থেকে দিতাম বড় ভাই এত মামলা। তো সবসময় এরকমভাবেই সাপোর্ট করেন, পাশে থাকেন, আর ছোটো ভাই হিসেবে লাইক কমেন্টস কিংবা বড় ভাই হিসেবে লাইক কমেন্টস, তো আমার ভিডিওটা যারাই দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোবাসেন, এটা আমি সত্যি জানি। তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আর সবাই জানাইলাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক ভাইয়া, সবাই ঈদের সালাম এবং ঈদের শুভেচ্ছা রইল ভাইয়া, আল্লাহ হাফেজ। তো ভাইয়া ফাইনালি নলি বাবা 1000 মামলাটাই শেষ করে দিল, আমি অল টাইম কথা দিলে কথা রাখি, তোমরা তা জানো। তো 1000 মামলাটা দিতে চেয়েছিলাম, মামলাটা দিয়ে শেষ করে দিলাম। দেখো সেই স্পেশাল একটা জিনিস খাইছি ভাই, জিনিসটা আসলে সেই। অতপর আরেকটা কথা ভাইয়া, আমার যে তোমরা মামলা মামলা করো, আমি মামলা না দিই ভাই কও। এখন 50 জমি যে মামলাটা ভাই, দোকানটাই বন্ধ হয়ে গেছে, বুঝছো? দোকানটা ছেড়া দিছে, ভেঙ্গা ফেলাইছে। তোমরা যদি চাও আমি ওই দোকানের একটা ভিডিও করে তোমাকে আমি দেখাইতে পারি। যদি 20 কমেন্ট করে যে ভাই আচ্ছা দোকানটা দেখান, তাহলে দোকানটা দেখাই দিব ভাই। যে দোকানে মামলা দিতাম না ডিমের, ওই বেটা ব্যবসা ছেড়া দিছে, মানে আবার নতুন করে দোকান দেবো। তো ভাই এর লেগা দিতে পারি নাই, আর লাস্ট তুই আমি মামলাটা ভাঙতে পারি নাই। তো ওই জায়গায় বিদায় ভাইয়া, আল্লাহ হাফেজ।